একটি গোষ্ঠী সড়ক পরিবহন আইনকে দুর্বল করতে চাচ্ছে, অভিযোগ করেছে রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশ। তারা বলছেন, সড়ক পরিবহন আইন করার 4 বছর পরেও বিধিমালা হয়নি। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এসব অভিযোগ করে। মাঝহুল ইসলামের প্রতিবেদন। সড়ক পরিবহন আইন 2018 অধীনে বিধিমালা জারির দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে রোড সেফটি কোয়ালিশন। নিরাপদ সড়কে চাইয়ের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন অভিযোগ করেন, একটি গোষ্ঠী শুরু থেকেই আইনটিকে দুর্বল করতে চাচ্ছে। আমরা যেটা চাচ্ছি কোয়ালিশনের মাধ্যমে, যে আইনটাকে যেন প্রপারলি করা হয়, আইনের দুর্বলতাগুলো যেন মানে দূর করা যায়। কিন্তু একটা মানে গোষ্ঠী যারা চাচ্ছে আইনটাকে আরো দুর্বল করার জন্য, তো সেই কারণের জন্যই কিন্তু এটা মূলত আমরা মনে করি যে সেটা মানে সেভাবে বাস্তবায়িত হচ্ছে না। বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর 25,000 মানুষ মারা যায় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। পুলিশের ডাটা যেটা, সেটা হলো FIR রোড ক্র্যাশ ডাটা। তার মানে কি, যারা FIR করে তাদেরই এখানে এন্ট্রি হয়, FIR ছাড়া ওইখানে কিন্তু কোনো রকমের এন্ট্রি হয় না। পরিকল্পনার জন্য প্রথমেই দরকার হলো আমাদের ডাটা। তো আমরা আবারও সরকারের কাছে অনুরোধ করছি যেন সরকারিভাবে ডাটা তৈরি করা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্র্যাকের রোড সেফটি প্রোগ্রামের ব্যবস্থাপক খালিদ মাহমুদ। সড়ক পরিবহন বিধিমালা দ্রুত জারির জন্য মাজহারুল ইসলাম, নাগরিক, ঢাকা।